আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি একটা নৌকার মধ্যে, নৌকা নিয়ে আজকে ঘুরতে যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর মাঝে। আপনাদেরকে ব্রহ্মপুত্র নদীর দৃশ্যগুলো দেখাবো, সবাই আমার সাথে থাকেন। আপনাদের দেখেন ভিডিওটা ফুল দেখেন, আপনাদেরকেও ভালো লাগবো। এই সময়টা হলো বানপানির সময়, দেখেন একদম নদী ভর্তি হয়ে গেছে পানি দিয়ে। এই নদীটা হলো আমার আসাম রাজ্যের ধুবরী জেলাতে, এই নদীর নাম হলো ব্রহ্মপুত্র নদী। আমার আসামের ভিতরে সবচেয়ে বড় নদী এটা হলো ব্রহ্মপুত্র নদী। এখন আমার সাথে আছে মিতা, মিতা নৌকা চালাচ্ছে। আমার মিতা বলতেছে যে আজকে যাব একদম নদীর মিডিল পয়েন্টে যাব। আমার পিছন দিকে দেখেন কুসুরি পানা দিয়া ভর্তি, দেখেন কি একটা মজার ভিউ আসছে, সে ভালো লাগছে কিন্তু এই ভিউটা। আর যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমার আসাম রাজ্যের ভিতরে সবচেয়ে বড় ব্রিজ হইতেছে, এই নদীর উপর দিয়ে কিন্তু হইতেছে এটা, এটা হলো ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে হইতেছে। আমরা দুই মিতা আজকে বাড়ির বসে আসি জন্যে যে মিতারে বললাম যে চলেন আজকে নদীতে ঘুরতে যাই, সেই জন্য আজকে নৌকা নিয়ে ঘুরতে আসলাম নদীর মাঝে। একদম আমরা এমন জায়গায় যাইতেছি একদম নদীর মিডিল পয়েন্টে যাব। ফাইনালি বন্ধুরা, আমি এখন আসছি একদম নদীর মিডিলে আসলাম। আমি এখন নৌকা চালাচ্ছি, দেখেন প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠছে এখন। দেখেন একদম একটা মজার একটা ভিউ আসছে আমার পিছন থেকে, দেখেন আকাশটা দেখেন এত মজা লাগছে। শহরে থাকা মানুষগুলা কিন্তু নদী দেখলে ভয় খায়, আর ছোট নৌকা উঠতেও ভয় খায়। আমরা কিন্তু গ্রামে থাকা মানুষ, সেই জন্য আমরা ভয় খাই না। যারা শহরে থাকেন একবার ব্রহ্মপুত্র নদীর মাঝে আসবেন, সেটা একটা মজার একটা উপভোগ করে নেবেন, কতটুকু ভালো লাগে। তারা ভিডিওটা ফার্স্ট দেখেছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট দিবেন। দেখেন নদীর মিল দিয়ে একটা নৌকা যাচ্ছে, তাতে একটা দেখেন ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। সেটা হলো ব্রিজে যেগুলা কাজ করে, যেগুলা অফিসারগুলো আছে সেটা যাতায়াত করে। দেখ